তো গাইস, এই ধরনের ট্যাটাস ভিডিওগুলি খুব ট্রেন্ডিং চলছে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ট্যাটাস ভিডিওগুলি ক্রিয়েট করতে হয়। এর জন্য কয়েকটি ফটোর প্রয়োজন হবে, যে জায়গার উপর ভিডিও ক্রিয়েট করতে চান সেখানকার। যদি আপনি নিজের স্কুলের উপর ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে স্কুলের ছবি লাগবে, প্লেসের উপর তৈরি করতে পারেন বা মন্দিরের উপর। আর হ্যাঁ, ভিডিওটি ক্রিয়েট করতে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো অ্যাপগুলির নাম কাইনমাস্টার এবং গুগল আর্থ। তো এই গুগল আর্থ অ্যাপটি অ্যাভেলেবেল আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো গাইস, প্রথমেই গুগল আর্থ অ্যাপটি ওপেন করে নিতে হবে। এরপর আমরা এখন স্ক্রিন রেকর্ডিং করে নেব, ঠিক আছে? তো উপর থেকে আমি এখন স্ক্রিন রেকর্ডিংটি অন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিং, এটিকে আপনারা অন করে নেবেন, ঠিক আছে? তো এরপর যে যা এইখানে সার্চ বক্সে ক্লিক করবেন। তো এখানে যে জায়গার উপর আপনারা স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চান সেই জায়গার নাম লিখে নেবেন, ঠিক আছে? তো আমি এখন লিখে নিচ্ছি। তো এখন আমাদের স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, ওকে? তো দেখতেই পাচ্ছেন, তো স্ক্রিন রেকর্ডিংটি হচ্ছে। তো এখন আমরা এই স্ক্রিন রেকর্ডিংটি অফ করে দেব, ঠিক আছে? দেন এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপর আমরা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব, প্লাস আইকনে ক্লিক করুন, দেন 1:1 রেশিওটাই ক্লিক করে দিন, মিডিয়াতে ক্লিক করুন। তো কিছুক্ষণ আগে যে স্ক্রিন ভিডিওটি করেছিলাম সেই ভিডিওটি এখন সিলেক্ট করে নেব। এরপর ওকেতে ক্লিক করে দেব। তো ভিডিওটির প্রথমে চলে আসবো, ঠিক আছে? তো আমরা এখন এই এইভাবে করে ফালতু পার্ট আছে ওগুলো কাঁচি দিয়ে কেটে দেবো, ঠিক আছে? তো ঠিক এইভাবে করে ভিডিওটার এই জায়গাটায় আসবো। এরপর ভিডিওটার উপর লেয়ারে ক্লিক করব, তো কাঁচিতে ক্লিক করব, এরপর এই অপশানটায় ক্লিক করে দেবো, ঠিক আছে? ওকেতে ক্লিক করে দেবো। তো এইভাবে করে আমরা আসবো এখন, ঠিক এইভাবে করে, ঠিক এই রকম জায়গায়। এরপর কেটে নেব, ঠিক আছে? ঠিক এইরকম জায়গায় এইভাবে করে কেটে নেব। ভিডিও লেয়ারে ক্লিক করব, এরপর কাঁচি অপশানে ক্লিক করব, এরপর এই অপশানটায় ক্লিক করে দেবো, ওকেতে ক্লিক করে দেবো। তো আমরা এখন ভিডিও লেয়ারে ক্লিক করব, এরপর ক্রপিংয়ে ক্লিক করব, এরপর দু আঙুল দিয়ে ধরে এভাবে করে জুম করে নেব, ঠিক আছে? ঠিক এইভাবে করে জুম। এরপর এন্ড পজিশনে ক্লিক করব, ঠিক এইভাবে করে জুম করে নেব, ঠিক আছে? ঠিক এইভাবে করে, এরপর ওকেতে ক্লিক করে, সরি বন্ধুরা, ভিডিও লেয়ারে ক্লিক করব, ক্রপিংয়ে ক্লিক করব, এরপর সমান সমান চিহ্নটাই ক্লিক করে দেবো, ওকেতে ক্লিক করে দেবো। তো আমরা এখন মিডিয়াতে ক্লিক করব। তো যে ফটোগুলির আপনারা স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবেন সেই ফটোগুলি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি এখন সিলেক্ট করে নিচ্ছি, এরপর ওকেতে ক্লিক করে দেবো। তো এখন আমরা ফটোটির উপর ক্লিক করব, এরপর ক্রপিংয়ে ক্লিক করব, দু আঙুল দিয়ে ধরে ফটোটি ঠিক জায়গায় বসিয়ে নেব, ঠিক আছে? ঠিক এইভাবে করে, এরপর সমান সমান চিহ্নটায় ক্লিক করে দেবো, ওকেতে ক্লিক করে দেবো। ঠিক এইভাবে করে পরপর করে নিচ্ছি, ঠিক আছে? ক্রপিংয়ে ক্লিক করব, দু আঙুল দিয়ে ধরে ফটোটি ঠিক জায়গায় বসিয়ে দেবো, এরপর সমান সমান চিহ্নটায় ক্লিক করে দেবো, ওকেতে ক্লিক করে দেবো। ঠিক এইভাবে করে নিচ্ছি, আপনারাও করে নেবেন এইভাবে করে, ঠিক এইভাবে। তো আমরা এখন ভিডিওটির প্রথমে চলে আসবো। তো এখানে ট্রানজিশন ইফেক্টে ক্লিক করব, ঠিক আছে? ট্রানজিশন ইফেক্ট, এরপর নিচে দেখতে পাবেন, নিচে দেখতে পাবেন অ্যাক্সিলারেশন, ঠিক আছে? তো এই ইফেক্টটি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন গেট মোর বলে অপশান, সেখানে ক্লিক করবেন। এরপর তিন নম্বরে ক্লিক করবেন, ঠিক আছে, এই জায়গাটায়। এরপর অ্যাকশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো নেটটি আমার এখন স্লো চলছে। এরপর নিচে দেখতে পাবেন অ্যাক্সিলারেশন, এই ইফেক্টটি আমি আগে থেকে ডাউনলোড করে দেখেছি। তো এটিকে আপনারা ডাউনলোড করে নেবেন, ওকে? এরপর ব্যাকে ক্লিক করব, ঠিক আছে? তো আমরা এখন এভাবে করে সিলেক্ট করে নিচ্ছি। এরপর তিন অপশানে ক্লিক করব, ওকেতে ক্লিক করে দেবো, আবারও ট্রানজিশন ইফেক্টে ক্লিক করব, অ্যাক্সিলারেশনে ক্লিক করব, এরপর চারে ক্লিক করে দেবো, ঠিক আছে? ওকেতে ক্লিক করে দেবো, এভাবে করে আমরা করে নিচ্ছি এখন। একবার তিনে ক্লিক করব, একবার চারে ক্লিক করব, ওকে? এভাবে করে নিচ্ছি,
তো আমরা এখন ফটোটির উপর ক্লিক করব, এরপর চেপে লেফট সাইডে টেনে নেব, ঠিক আছে? এভাবে করে প্রত্যেকটি, ঠিক এভাবে করে যতটা আছে, ঠিক আছে? প্রত্যেকটি করে নিচ্ছি, তো আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। তো ভিডিওটিতে সং দেওয়ার জন্য ডান দিকে দেখতে পাচ্ছেন অডিও বলে অপশন, সেখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের গানটি সিলেক্ট করে দেবেন, এরপর সেটিংয়ে ক্লিক করবেন, এরপর নিচে দেখতে পাচ্ছেন অডিও ফেড আউট, এটি অন থাকবে, অফ করে দেবেন, এরপর ওকেতে ক্লিক করে দেবেন। তো ভিডিওটি সেভ করে নেওয়ার জন্য শেয়ার অপশানে ক্লিক করুন, এরপর এক্সপোর্টে ক্লিক করে দিন। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।